হ্যালো বন্ধুরা, আপনি কখনো কখনো বৃষ্টিতে একবার না একবার ভিজেছেন, কিন্তু আপনি কি এমন বৃষ্টিতে ভিজেছেন যে বৃষ্টির রং ছিল একদম লাল? আবার এমন বৃষ্টিতেও কি কখনো ভিজেছেন যে বৃষ্টির রং ছিল একদম সবুজ? না, তাই তো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু আজব বৃষ্টি দেখাবো যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন, কেননা এমন বৃষ্টিপাত কোটিতে শুধুমাত্র একবারই হয়ে থাকে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রেড রেইন। বন্ধুরা, জুলাই ১৯৫৭ সালে ভারতের কেরালা রাজ্যের সকালটা অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল, আর সেই এলাকার সকলেই যার যার নিজের কাজে যাওয়াই ব্যস্ত ছিল। আর তখন হঠাৎ করেই সেখানকার লোকেদের চিৎকারের আওয়াজ পাওয়া যায়। এমনটা মনে হচ্ছিল যেন হরর মুভির সিন চলছে, কেননা সকল লোকেরাই ভয়ে চিৎকার করছিল, কেননা তখন বৃষ্টি শুরু হয়েছিল। আর সেই বৃষ্টিটা কোনো সাধারণ বৃষ্টি ছিল না, সেই বৃষ্টির জল ছিল লাল বর্ণের। হ্যাঁ বন্ধুরা, আপনি কোনো ভুল শোনেননি, এটা লাল রঙের জলের বৃষ্টি। কয়েক মিনিটের ভেতরে সেখানকার প্রতিটা শহর লাল বর্ণের হয়ে যায়। এমনকি যারা যারা সেই বৃষ্টিতে ভিজেছিল তাদের সকলের পরনের পোশাকটাও গোলাপি বর্ণের হয়ে গিয়েছিল। এখন আপনি একটু কল্পনা করুন, আপনি আপনার পরিবার নিয়ে জানালার সামনে বসে বৃষ্টির দিনকে উপভোগ করছেন, আর তখন হঠাৎ করেই লাল বর্ণের বৃষ্টি হতে থাকে, তাহলে তখন আপনার মনের অবস্থা কী হবে সেটা ভাবুন। আর এই বৃষ্টিকে রক্তের বৃষ্টির নাম দেওয়া হয়েছিল। প্রথম দিকে সকলে ভেবেছিল পৃথিবী থেকে আসা কোনো উল্কাপিণ্ড ফেটে হয়তো এরকম বৃষ্টির জন্ম দিয়েছে, কিন্তু পরবর্তীতে এই বিষয়ে গবেষণা করার পর ভারত সরকার এই বিষয়ে স্পষ্ট ধারণা দেন যে এই রং ট্র্যান্টোপোলিয়া জিনের সাথে সম্পর্কিত লাইকেল সৃষ্টি করা জীবাণু বড় মাত্রায় বাতাসে মজুদ থাকার কারণে এটা বৃষ্টির জলের সঙ্গে মিশ্রিত হয়ে লাল বর্ণের ধারণ করেছিল। ফলে যে জলটি বৃষ্টির বিন্দু বিন্দু হয়ে পতিত হচ্ছিল ভূপৃষ্ঠে, সেটা লাল বর্ণের ধারণ করার ফলে আমাদের কাছে তা লাল বর্ণের বৃষ্টি বা রক্তের বৃষ্টি মনে হয়েছিল। ডায়মন্ড রেন। এখন আপনি ভাবেন, আকাশ থেকে টাকার বৃষ্টির জায়গায় ডায়মন্ডের বৃষ্টি হতো তাহলে কতই না ভালো হতো। আর এটা কোনো ঘূর্ণিঝড় বা টর্নেডোর কারণে হয়নি, এটা আসলে বাস্তবেই ঘটেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই বৃষ্টিটা আমাদের পৃথিবীতে হয়নি, এটা আমাদের পৃথিবী থেকে হাজার কিলোমিটার দূরের গ্রহ জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহেই হয়েছে। আর এখানে বাস্তবেই ডায়মন্ডের বৃষ্টি হয়েছে। আর এই গ্রহে বিদ্যুৎ চমকানোর সময় ডায়মন্ডের বৃষ্টি হয়। কিন্তু এই গ্রহ আমাদের পৃথিবীর মতো বসবাসের উপযোগী নয়, কেননা এখানে প্রচুর পরিমাণে ক্ষতিকর গ্যাস থাকে, যার ফলে এই ডায়মন্ডগুলো সম্পূর্ণরূপে গলে যায়, যেটা বাষ্প হয়ে আবার আকাশে উড়ে যায়। গ্রিন রেন। ২০০২ সালে গরমের মরশুমে কলকাতাতে সর্বপ্রথম সবুজ রঙের বৃষ্টি হয়েছিল। এখন আমরা সাধারণত যে বৃষ্টি দেখি, সেই বৃষ্টির জল যদি হঠাৎ করে সবুজ বর্ণ ধারণ করে তাহলে যে কেউ ভয় পেয়ে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। সর্বপ্রথম এটাকে সকলে অ্যাসিড বৃষ্টি বলে ভেবেছিল, আর সকলের ভেতরে এক আতঙ্ক তৈরি হয়েছিল, কেননা মুভিতে অনেক অ্যাসিড বৃষ্টি দেখানো হয়েছে যেখানে প্রচুর পরিমাণ মানুষের মৃত্যু হয়, যার কারণে মানুষের ভেতরে ভয়টা একটু বেশিই তৈরি হয়, আর সেখানকার মানুষও প্রচুর পরিমাণে অ্যালার্ট হয়ে যায়। তার কিছুদিন পর যখন এই বৃষ্টির কারণ জানা যায়, সেটা সত্যি অনেক মজাদার ছিল, কেননা এই বৃষ্টির কারণ ছিল মৌমাছি। এখন হয়তো আপনি ভাবছেন, মৌমাছি কিভাবে সবুজ বৃষ্টি পতিত করতে পারে? হ্যাঁ বন্ধুরা, মৌমাছির মলমূত্র থেকে মূলত এই রকমটা হয়েছে। ঠিক একই ধরনের বৃষ্টি একসময় মস্কো রাশিয়াতে দেখা গিয়েছিল, তবে সেখানকার বৃষ্টি সবুজ হওয়ার পিছনে অন্য একটি কারণ ছিল। মিল্কি রেন। বন্ধুরা, এখন আমি আপনাকে আরও একটি ভয়ঙ্কর বৃষ্টির কথা জানাতে যাচ্ছি, যেটাকে মিল্কি রেন অর্থাৎ দুধের বৃষ্টিও বলা যেতে পারে, কেননা এই বৃষ্টির রং ছিল একদমই সাদা ধূসর বর্ণের। এই ঘটনাটি সর্বপ্রথম আমেরিকার ওয়াশিংটনে হয়েছিল, যেটা দেখে সেখানকার মানুষেরা এতটাই ভয় পেয়েছিল যে তা বলার বাইরে। আর বিজ্ঞানীরা এই বৃষ্টি হবার পিছনের কাহিনীটি জানার জন্য অনেক রিসার্চ করতে থাকে। রিসার্চ সম্পূর্ণ হবার পর তারা দুটি সিদ্ধান্তে উপনীত হয়। এর ভেতরে এই বৃষ্টি হবার প্রথম কারণটি হল লাভা থেকে নিঃসৃত হওয়া পদার্থ বাতাসে প্রচুর পরিমাণে জমে যাওয়ার ফলে এমন বৃষ্টি হয়েছে,
কেননা এই পদার্থ বৃষ্টির জলের সাথে মিশ্রিত হয়ে সাদা ধূসর বর্ণ ধারণ করেছিল, আর সেটা বিন্দু বিন্দু ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় আমাদের কাছে মনে হচ্ছিল সাদা বৃষ্টি বা দুধের বৃষ্টি বলে মনে হয়। যদিও জলের কোনো রং হয় না, তবুও দুধের রং এবং জলের রঙের ভেতরে অনেক পার্থক্য রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই বৃষ্টির রং কীরকম হতে পারে। অপরদিকে বিজ্ঞানীরা দ্বিতীয় কারণ হিসেবে বলেছিল, দক্ষিণে অবস্থিত শুকনো ঝিলের মধ্যে থাকা ধোঁয়া প্রচুর পরিমাণে বাতাসের সাথে মিশে যায়, যার ফলে এইরকম সাদা বর্ণের বা দুধের বর্ণের বৃষ্টি হয়। মানি রেন। এই পর্যন্ত আপনারা অনেক কালারফুল বৃষ্টি তো দেখলেন, কিন্তু এখন যে বৃষ্টি আমি আপনাদের দেখাবো সেটা দেখে আপনি চমকে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই বৃষ্টিটি হলো টাকার বৃষ্টি। যাই হোক, এই বৃষ্টিটি হয়েছিল 1940 সালে রাশিয়াতে, যেখানে সেই যুগে টাকাগুলো আকাশ থেকে পড়তে দেখা যায়। যদিও আমার এই কথা শুনে হয়তো অনেকে ভাবছেন আমি হয়তো ভুল বকছি, কি সব আবোল তাবোল বলছি, কিন্তু এই বৃষ্টি হবার পিছনের কাহিনী জানলে আপনিও আমার কথা স্পষ্ট বুঝতে পারবেন। আসলে এই টাকার বৃষ্টিটা হয়েছিল সেই সময় ভয়ঙ্কর টর্নেডোর কারণে, কারণ টর্নেডো বিভিন্ন ঘরবাড়ি ভেঙে সেগুলো টুকরো টুকরো করে এক জায়গা থেকে অন্য জায়গায় ফেলে দিয়েছিল। তার ভেতরে এই কিছু টাকাও ছিল, যেটাকে সবাই টাকার বৃষ্টি বলে ভাবছিল। ব্রাউন রেন। বন্ধুরা, রাশিয়াতে একবার দেখা গিয়েছিল হঠাৎ করে এমন একটা অঞ্চলে ব্রাউন রেন হওয়া শুরু হয়ে যায়। এই বৃষ্টির জন্য সেখানকার লোকেরা প্রচুর পরিমাণে অবাক হয়ে যায়। তাদের কাছে মনে হয়েছিল এমন বৃষ্টি হবার পিছনে তাদের এলাকায় থাকা ফ্যাক্টরি থেকে ধোঁয়া বের হওয়ার জন্য হয়েছে। কিন্তু যখন সেখানকার বিজ্ঞানীরা পানীয় স্যাম্পল নিয়ে গবেষণা করছিল, তখন তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে এইরকম ব্রাউন বৃষ্টি হবার পিছনের কারণ ফ্যাক্টরি থেকে নিঃসৃত কালো ধোঁয়া নয়, বরং ভূপৃষ্ঠে থাকা ধুলোবালি, যেটা হাজারো কিলোমিটার দূর আফ্রিকা থেকে এসেছিল। ব্ল্যাক রেন। বন্ধুরা একটু ভেবে দেখুন, আপনি আপনার গাড়ি এইমাত্রই পরিষ্কার করেছেন, তারপর হঠাৎ সেই গাড়ি কালো রং দ্বারা পরিপূর্ণ হয়ে তা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এইসব দেখে আপনার রাগ হবে, এটাই কিন্তু স্বাভাবিক। যাই হোক, চলুন আপনাদের এখন এই বৃষ্টি হবার পিছনের কাহিনীটাও বলি। যেমনটা আপনারা জানেন যে বাতাসে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া থাকার কারণে হাজার হাজার বছর ধরে তা প্রচুর পরিমাণে স্টোর রয়েছে, যেটা বৃষ্টির ফোঁটার সাথে মিশ্রিত হয়ে সেটার রং ব্ল্যাক হয়ে যায়। এইরকম বৃষ্টি হলে প্রচুর পরিমাণ দ্রব্য সামগ্রী নষ্ট হয়ে যায়। লিভ রেন। বন্ধুরা, এই কালারফুল এবং অদ্ভুত বৃষ্টি থেকে বের হয়ে চলুন আমাদের প্রকৃতির এক অসাধারণ বৃষ্টি দেখে আসি। এই বৃষ্টিটি ফ্রান্সের অটিসে 1869 সালে হয়েছিল। এই বৃষ্টির নাম দেওয়া হয়েছিল দ্য লিভ রেন। এই বৃষ্টিতে আকাশ থেকে পাতা পড়তে দেখতে পাওয়া যায়। এখন অনেকেই ভাবছেন এটা আবার কি কারণে হতে পারে। আসলে এই বৃষ্টি হবার পিছনের কাহিনীটাও সেই টর্নেডোই ছিল। এই টর্নেডো গাছের সকল পাতা উড়িয়ে অনেক উপর পর্যন্ত নিয়ে গিয়েছিল। তারপর টর্নেডোতে উড়িয়ে নিয়ে যাওয়া পাতাগুলো প্রায় 6 দিন পর বৃষ্টির সাথে পতিত হচ্ছিল। তো বন্ধুরা, হয়ে গেল না এটা লিভ রেন? এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।